বছর জুড়ে প্রশাসনের ডাকের ডগায় চট্টগ্রামে পাহাড় কাটা এবং সরকারি মালিকানাধীন পাহাড়ে নতুন নতুন বসতি গড়ে ওঠে, কিন্তু বর্ষা মৌসুম আসলেই শুরু হয় তোড়জোড়। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া সহ চলে ঝুঁকিপূর্ণদের উচ্ছেদে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা, সময় গড়ালে রয়ে যায় ফাইল বন্দি। পরিবেশ অধিদপ্তরের একাধিক মামলা ঝুলে গিয়ে ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় প্রভাবশালীরা। চলমান এই চিত্রের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৬ বছরে চট্টগ্রামে পাহাড় ধসে প্রায় আড়াই শতাধিক মানুষের প্রাণ গেলেও বন্ধ হয়নি পাহাড় খেকোদের অপতৎপরতা। দিন গড়ালে দখল কর্তনের সংখ্যা বাড়ে, চলে পাহাড়ে অবৈধ বসতি স্থাপন। এমন বাস্তবতায় টানা কয়েকদিনের বর্ষণে বন্দরনগরী ডুবে যায় পানির নিচে। এই অবস্থায় মঙ্গলবার দুপুরে সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৭তম সভা। সভায় অভিযোগের আঙ্গুল একে অপরের দিকে, কোন সংস্থাই দায় নিতে রাজি নয়। ইতিপূর্বে চট্টগ্রাম জেলা প্রশাসন স্যার আপনার নেতৃত্বে স্যার এখানে আমাদের সিএমপি সহযোগিতা করেছে, আমাদের জেলা পুলিশ সহযোগিতা করেছে, আমরা অনেক জায়গায় উচ্ছেদ করেছি, কিন্তু যে দপ্তর সংস্থাগুলো রয়েছে তাদের স্যার তারা যদি ফেন্সিং না করে এটা কিন্তু রাখা মুশকিল স্যার। বহু স্যার বস্তিবাসী বসবাস করছে বর্তমানে, কিন্তু বাস্তবে যদি আপনিও স্যার যান স্যার দেখতে পাবেন সেখানে সুন্দর করে রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা এগুলো করে দেওয়া হয়েছে স্যার, এবং বিদেশি অনেক ফান্ডেড প্রজেক্টও সেখানে কাজ করছে। যে জায়গাগুলো উচ্ছেদ করা হবে যাদের মালিকানাধীন বা যে সকল সরকারি অফিসের মালিকানাধীন সেই জায়গাগুলোকে তারা যেন আবার প্রোটেকশন দিয়ে রাখে, কার্যকর পদক্ষেপ যেন তারা নেয় যাতে বারবার একই জমি বারবার কেউ দখল করতে না পারে। সভায় উঠে আসে পুরনো কাশুন্দি, পাহাড়ে অবৈধ বসতি স্থাপনকারীদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সম্ভব নয়। অবৈধ দখল যে হচ্ছে বা প্রকল্প নিচ্ছে এগুলো হচ্ছে স্যার আন্তঃবিভাগীয় একটা সিদ্ধান্ত নিতে হবে, এই ধরনের প্রকল্প নেওয়ার সময় স্যার নিতে হবে যে সকল ডিপার্টমেন্ট যেন ওখানে থাকে, যে কার জায়গা, কারা থাকবে, কারা উন্নয়ন কাজ করবে, পরিবেশ যদি লাগে পরিবেশের সারপত্র লাগবে, তারপরে জেলা প্রশাসনের যদি লাগে যখন ছড়া আসে স্যার, যেমন কালী ছড়া বলে, কালী ছড়াটা দিয়ে ওনার রাস্তা করছে, তো ছড়াটা যদি খাস হয় তাহলে এটা ডিমার্কেশন করে দিতে হবে। চট্টগ্রাম নগরী ২৬টি পাহাড়ের মধ্যে সরকারি মালিকানাধীন ১৬টি, এর মধ্যে ৭টির মালিক বাংলাদেশ রেলওয়ে। এসব পাহাড়ে অবৈধভাবে আছেন ৫৩৩২টি পরিবার, আর অবৈধভাবে ঘর ভাড়া দিয়ে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা লাখ লাখ টাকা আয় করছেন বলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এছাড়া রেলওয়ে, গণপূর্ত ও গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন বিভিন্ন পাহাড়ে চলছে জুয়া ও মাদকের ব্যবসা। বারবার উচ্ছেদের পরেও সরকারি সংস্থাগুলো কার্যকর পদক্ষেপ না নেয়ায় বন্ধ হচ্ছে না বেদখল ও অবৈধ বসতি। এসব অবৈধ বসতিতে পানি ও বিদ্যুৎ সংযোগ কিভাবে পায় সেটি নিয়েও প্রশ্ন উঠে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৭তম সভায়। সরকারি বেসরকারি ২৬টি পাহাড়ে ৬৫৫৮টি পরিবার অবৈধভাবে বাস করছে। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।